রিজিক নিয়ে টেনশন দূর করার উপায় আছে কি রিজিক নিয়ে টেনশন দূর করার উপায় হচ্ছে কোরআন কোরান আপনার সমস্ত টেনশন দূর করে দিবে ইনশাআল্লাহ কুরআনুল কারীম আপনার সমস্ত টেনশন দূর করে দিবে ইনশাআল্লাহ আমি একটা টিপস দিয়েছি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করেন এবং এই ট্রেনটাকে ধরে রাখেন সারা বছর প্রতি মাসে একটা করে খতম দেন আপনার কাছে আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ চিন্তা করেন না একদম টেনশন করেন না আপনার রিজিকে যতগুলো দানা আছে একটা দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না তাকদির লিখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে আপনার তাকদির আর আপনার তাকদিরে যা আছে আপনি হাজার অন্যায় করলেও এর চেয়ে বেশি পাবেন না। কথা বুঝতে পারছেন না আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে আপনি অন্যায় পথে চলে যদি ভাবেন যে আমি অনেক অনেক রিজিক অর্জন করব। এই তাকদিরের বাইরে রিজিক যাবেন আপনার এই এইটুকু রিজিক আপনি পাবেনই ন্যায় পথে থাকলেও পাবেন অন্যায় গেলেও পাবেন এটা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না এই জন্য ন্যায়ের পথে থাকেন হালালে থাকেন আল্লাহ আপনাকে রিজিক দিবে ইনশাআল্লাহ তাই টেনশন করবেন না আর একটা দোয়া শিখিয়ে দিতে পারি আপনি দোয়া করতে পারেন আল্লাহ মাকফিনি বি হালালিকে আন হারামিক ও আগ্নি বি ফদলিকে আমেন সিওয়াক আল্লাহ মাকফিনি বি হালালিকে আন হারামিক ও আগ্নি বি ফদলিকে আমেন সিওয়াক হিসনুল মুসলিম এই বইটার মধ্যে আছে এই এলাকার নাইনটি পার্সেন্ট লোক জুয়ায় আসক্ত তাদের বিষয়ে কিছু বলেন কি বলবো ভাই বলেন কি বলতে পারি বলেন শয়তানের কাজ জুয়া মাদক জুয়া মাদক জেনা এগুলোর কথা শয়তানের কাজ করে আছে না যদি মানুষের ভিতরে কোরআনের ভয় থাকতো কেউ কি জুয়া খেলতে পারে কবিরা গুনা যদি এর এই গুনা থেকে তওবা না করে মারা যায় কবরে মর্মান্তিক শাস্তি হবে ইনশাআল্লাহ এটা কবিরাগুনা এটা সগিরা গুনা নয় আর কবিরা থেকে মাফের শর্ত হচ্ছে খালেস তাও সুহা করা একদম খালেস তহবা আল্লাহ যা করেছি মাফ করে দাও ভবিষ্যতে করব না ওয়াদা করছি এটাকে কবিরা থেকে তওবা বলা হয় জু একটা কবিরা গুণা কোন কোনো ক্ষেত্রে এর দ্বারা হত্যাকাণ্ড হয় মানুষের সম্পদ আত্মসাত হয় সম্পর্ক নষ্ট হয় এক প্রথায় শয়তান এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মুসলিমদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্যে এটা কবিরা গুনা আল্লাহর বাস্তে ছেড়ে দেন আল্লাহ পাক আপনাদের রিজিকে বরকত দান করুন আমিন জুয়ার মধ্যে দিয়ে যেটা অর্জন করবেন এখানে কোনো বারাকা থাকবে না মনে করেন আপনি হারাম পথে এক লাখ টাকা অর্জন করেছেন বাসায় গিয়ে দেখবেন কয়েকদিন পরে আপনার সে এক লাখ টাকার ক্ষতি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বড় কৌশলী বড় কৌশলী আপনি হারাম পথে যান এক লাখ টাকা আর্ন করেন দেখবেন ওই এক লাখ টাকা খসানোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন আপনাকে এটা আল্লাহ পাকের হাতে আপনি হচ্ছেন জিতে গেলেন বাসায় গিয়ে দেখবেন মা অসুস্থ হয়ে গেছে বাচ্চা নষ্ট কিডনি হয়ে গেছে আপনার ক্যান্সার ধরা পড়েছে আল্লাহ কি না পারেন অতএব আপনি আল্লাহর আনুগত্য করেন হালালে থাকেন হারামে যান না আল্লাহ আপনার অল্প দিবেন বিশ্বাস রাখেন ভাইজান ভাই যান্লাহ ভাই একজন কসমেটিক্স দোকানদার কিভাবে রোজা পালন করবেন আসলে এমন প্রশ্ন করছেন উত্তর আমার জানা নাই আপনি যেভাবে ব্যবসা করবেন আসলে কিভাবে আপনি নজরের হেফাজত করবেন আর কসমেটিক্স দোকানে তো বেশিরভাগ মেয়েরাই যাবে স্বাভাবিক আকাশের দিকে তাকিয়ে ব্যবসা করবেন অথবা জমির দিকে তাকিয়ে ব্যবসা করবেন এছাড়া আর কি অপশন আছে হ্যাঁ ভাই চোখে কাঠের চশমা চোখে কাঠের চশমা পরে ব্যবসা করতে বলছে আসলে আমাদের সমস্যাটা ফ্রি মিক্সিং সমস্যাটা ব্যবসা নয় সমস্যাটা ফ্রি মিক্সিং মানে হচ্ছে নারী পুরুষ একাকার হয়ে মেলামেশা করবে এটা সমস্যা একটা দোকান আছে মনে করেন সেখানে একজন মহিলা দোকানদার কথার কথা বলছে এবং সেখানে মহিলা কাস্টমাররা যাচ্ছে সেখানে একটা পরিবেশ আছে নিরাপত্তা আছে এখানে কি ফেতনার আশঙ্কা আছে একটা দোকানদার যেখানে ছেলে দোকানদার আর এখানে মেয়েরা আসে মার্শাল তাদের এক একজনের গেট আপ তো বুঝবেন কিরকম এখানে ফেতনার সুযোগ নাই চোখের চোখের জেনার সুযোগ নাই আর অনেক বড় বড় গোনারও সুযোগ আছে এগুলো কবিরা গোনা মূল সমস্যাটা ফ্রি মিক্সিং মানে নারী পুরুষের একক অবাধ মেলামে সেটাই সমস্যা এখান থেকে বের হওয়ার জন্য আসলে প্রথমত আল্লাহর সাহায্য চাইতে হবে দ্বিতীয়ত যারা যাদের কাছে যাদের কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের কিছু করা উচিত ফ্রি মিক্সিংকে দমন করার জন্য আদারওয়াইজ সমাজে জেনা বাড়বে ব্যাবিচার বাড়বে ধর্ষণ বাড়বে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে দিয়ে এগুলো হবে এক পর্যায়ে দেখবেন সমাজে কাঠামোটা কলাপ করে গেছে এর মধ্যে দিয়ে শয়তান বিজয়ী হবে আল্লাহর বান্ধবদের ক্ষতি হয়ে যাবে প্রিয় ভাই আপনার কাছে নসিহত করার জন্য আমার আসলে কিছু জানা নাই আপনি কিভাবে ব্যবসা করবেন আপনি এখন আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সলিউশন চান আল্লাহ পাক আপনার জন্য সহজ করুন আমিন কোন ব্যক্তি সম্পর্কে আলোচনা করার সময় এই ব্যক্তি যদি ওই স্থানে উপস্থিত হয় আমরা তাকে বলি যে সে অনেকদিন বাঁচবে এটা কি ধরনের কথা এটা একটা শিরকি শিরকিয়াকিরা কোন ব্যক্তি কোনো জায়গায় উপস্থিত হলে আমরা বলি যে আপনি অনেকদিন বাঁচবেন এখনই আপনার কথা আলোচনা হচ্ছিল এটা শিরকি কথা কেউ জানে না কে কতদিন বাঁচবে আর শুভ অশুভের লক্ষণে বিশ্বাস করাটা শিখ শুভ অশুভের চিন্তা মাথায় আসলে বলতে হয় আল্লাহ মিল্লা তাই রহিল্লাহ তাই লা । রাহ